গুড মর্নিং স্টুডেন্ট, ক্লাস ওয়ান ইংলিশে আজকে আমরা পড়ব পেজ নাম্বার 71। পেজ নাম্বার 71 একটি ছোট্ট স্টোরি আছে, দেখো তোমরা উপরে লেখা আছে লিসেন টু স্টোরি অ্যাবাউট দ্য উইন্ড অ্যান্ড দ্য সান। আগে আমি তোমাদেরকে রিডিং পড়াবো, তারপরে আমি তোমাদেরকে বুঝাবো। তো আমার রিডিং পড়ানোটা শুনে তোমরা আবার পড়ার চেষ্টা করবে, আর পরে অডিও করে আমাকে পাঠাবে। The wind and the sun, তিনটি ছবি দেওয়া আছে, দেখো এক দুই তিন তিনটি ছবি দেওয়া আছে। এখানে কি হচ্ছে, মানুষটা রাস্তা দিয়ে যাচ্ছে, সূর্য আছে, বাতাসও আছে। এখানে বাতাস জুড়ে করে বাতাস দিচ্ছে, সূর্য হালকা হয়ে আছে, মানুষটা চাদরকে জুড়ে করে ধরে আছে। দেখো এখানে, দেখো বাতাস চুপ করে আছে, সূর্য খুব তেজ হয়ে ওর তেজ দিচ্ছে, মানুষটা চাদর খুলে নিয়েছে। তো এটার বিষয়ের উপরেই গল্পটি। দেখো, উইন্ড, হ্যালো সান, ডু ইউ সি দ্যাট ম্যান, লেট সি হু ক্যান গ্যাট হিজ সল অফ। সান, ওকে ইউ ট্রাই ফার্স্ট। উইন্ড, পাফিং হিজ চিকস, হি ব্লো হার্ড, হু হু হু। ম্যান, ও হোয়াট এ স্ট্রং উইন্ড, লেট মি হোল্ড দ্য শল টাইটলি। উইন্ড, লেট মি ট্রাই অ্যাগেন, হু হু, ও নো আই গিভ আপ। সান, ওকে ইটস মাই টার্ন নাও, আই উইল শাইন ব্রাইটার। দ্য সান shines brightly. Man, oof, it's getting so hot, let me take off my shawl. Sun, ha ha ha, I have on. The man is taking off his shawl. Wind, yes, you have on. To ikhane ache batash ar sujo, wind and sun. To wind bollo, hello sun. Sun, ডু ইউ সি দ্যাট ম্যান, লেট সি হু ক্যান গেট হিস সল অফ। চলো আমরা দেখি ওরা কী করলো, একটি কম্পিটিশন করলো কি কে মানুষটার শালটি সরাতে পারবো। সান বলল, ওকে ইউ ট্রাই ফার্স্ট। তো উইন্ড কী করলো, পাফিং ইজ চিক, ওর মুখ ফুলিয়ে হি ব্লো হার্ড, ও বাতাস দিচ্ছে, উ উ হু করে বাতাস দিচ্ছে। ও প্রথম ছবিটাতে দেখো ওরা কথা বলছে, সেকেন্ড ছবিটাতে দেখো ও বাতাস দিচ্ছে। ম্যান, যখন বাতাস দিচ্ছে মানুষটা কি বলল, ও হোয়াট ইজ স্ট্রং উইন্ড, লেট মি হোল্ড দ্য শল টাইটলি। তখন মানুষটা কি বলল, বাতাস জুড়ে দিলে তো মানুষটা শালটা আরও পেঁচিয়ে রাখল। উইন্ড, লেট মি ট্রাই অ্যাগেইন, তো বাতাস বলল আর একবার ট্রাই করবো, উ উ ও নো আই গিভ আপ। তো ও পারলো না শলটা ওই মানুষের গায়ের দিকে সরাইত। তো সান, তখন সূর্য বলল, ওকে ইটস মাই টার্ন নাও, এখন আমার পারি, আই উইল শাইন ব্রাইটলি। দ্য সান শাইন্স ব্রাইটলি, তখন সান বলল যে এখন আমার টার্ন, আর আমি এখন নিজের তেজ বাড়াই মনে, মানে গরম বেশি দি মনে। দ্য সান শাইন্স ব্রাইটলি, সূর্য খুব তেজ দিয়া আকাশে আসছে। ম্যান, উফ, ইটস গেটিং সো হট, সূর্য যখন আকাশে খুব তেজ দিয়া আসে তখন কি হয়, গরম লাগে। তো ম্যান, উফ, ইটস গেটিং সো হট, ইস আমার যে গরম লাগছে, লেট মি টেক অফ মাই শল, আমি আমার শলটারে সরাই। সান, হা হা হা, আই হ্যাভ ওন, আমি জিতছি। দ্য ম্যান ইজ টেকিং অফ হিজ শল, ও মানুষটা নিজের চাদরটি সরিয়ে দিল। উইন্ড, ইয়েস ইউ হ্যাভ ওন, ইয়ে হ্যাঁ তুমি জিতছ। ঠিক আছে, এই যে এই ছোট গল্পটি পড়ে তোমরা এই কয়েকটি প্রশ্ন উত্তর এখানে আছে, দেখো লেটস টক, হু ইজ ওয়েয়ারিং এ শল, হু ইজ ওয়েয়ারিং এ শল,
The man is wearing a shawl. Who tried first to take off a man's shawl? First কে সরাইতে চেষ্টা করলো মানুষের শলটি? Wind. Wind tried first to take off man's shawl. Who won at last? লাস্টে কে জিতলো? At last, sun won. এই তিনটি প্রশ্নোত্তরগুলি তোমরা লিখবে, আর ভুল শুদ্ধ হলে আমি দেখে আবার লিখে আমি তোমাদেরকে পাঠাবো। তারপরে এটি দেখো, লেট লিসেন এন্ড সে। ইট ইজ এ হট ডে, মারমি ওয়ান্ট টু হ্যাভ অ্যান আইসক্রিম। ডু ইউ লাইক আইসক্রিম? আজকে গরম দিন, মরমি আইসক্রিম খাওয়ার ইচ্ছা করতেছে, তোমরা কি আইসক্রিম ভালো পাও? ইয়েস বা নো লিখে পাঠাবে। আজকের জন্য অতটুকুই থাকবে, তোমরা যা যা কাজ দিয়েছি এটা করে পাঠাবে।